Hey guys, আমরা এখন আছি বর্ণমালা স্কুলের ভিতরে আর এই তো আবিয়ান খেলছে আর এই বর্ণমালা স্কুলে পড়েছে এই যে সীমা না সরি নিপা নিপার সীমা পড়ছে আর কি মেইনলি নিপার সীমা পড়াশোনা করছে বর্ণমালাতে তো জিমা বল বল ময়লা হয়ে গেছে এই তো বর্ণমালা স্কুল খুব সুন্দর করেছে আগের মতো এই যে আমার সামনে দুইজন ইউটিউবার গাইজ আমরা হচ্ছে সীমার জন্য অপেক্ষা করছি সীমার কোনো খবর নাই অবশ্যই দেখবো এই গাইজ এই যে দেখেন সীমার মোবাইল দূর দেশ থেকে আগত মোবাইলটা এই যে দেখেন রেড গাইজ আমরা এসেছি আজকে একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই তো আমরা এখানে বসেছি এখান থেকে বাহিরের ভিউটা দেখা যাচ্ছে আর এই তো সেই সেভেন ক্যান্ডেল রেস্টুরেন্ট আর ক্রাশ স্টেশন যেটাতে আমরা এর আগেও গিয়েছিলাম রিভিউ দিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার আবিয়ান খেলছে সাফওয়ান সাফওয়ান ওই কিনারে যাও না বাবা এখানে আসো এই দেখেন গাইস আবিয়ান দৌড়াদৌড়ি করছে এটা হচ্ছে ছবি তোলার কর্নার খুব সুন্দর একটা সময় পাচ্ছি ওটা তুই ডাবিং করার সময় বলিস তো গাইজ অবশেষে আমরা একটু সেট হয়ে বসলাম এই যে নিপা সীমা আর এই যে আমাদের বাচ্চা সাফওয়ান ভদ্র বাচ্চা তা আর এই যে মুখোশধারী আর এই যে আপনাদের আবিয়ান তাকে ব্যস্ত রেখেছি আমি চিপস আর সেভেন আপ দিয়ে আর আমাকে দেখতে চাইলে কমেন্ট করেন তুই আমার ভিডিও না চ্যানেল সম্পর্কে কিছু বল কেন লজ্জা কেন লজ্জা কেন গাইজ আপনারা লজ্জা পাগল দেখবেন এই যে লজ্জা পাগল আচ্ছা দেখছেন গাইজ গাইজ তো গাইজ আমরা কিন্তু আজকের দিনে গত বছর ফেব্রুয়ারি 27 তারিখে দেখা করেছিলাম বান্ধবীরা তখন নিপা ছিল না 17 তারিখই তো তখন জি বাবা জি বান্ধবী একটু আবিয়ান রে নিয়ে আচ্ছা ভাইয়া এক্সকিউজ মি ও যে একটা মেনুতে আমরা এখন চলে এসেছি সূর্য বানুতে আমরা খাবারের জন্য ওয়েট করছি এই যে আবিয়ান দাঁত ব্রাশ করছে চকলেট দিয়ে বাহ কি সুন্দর ভালো এটা হচ্ছে সূর্য বানু দোতলায় ওইটা কেবিন সিস্টেম আর এই যে হচ্ছে পিছনে দেখো লজ্জা পেয়েছি লজ্জা
এই আরেকটা প্লেট চাইলে তো তো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন নিপা শপিং করছে, তারপর ইসে কই শারমিন কই শারমিন শারমিন করে নিপা এই শারমিন কই কি জানি, এই যে শারমিন ওরা বোরকার শপিং করছে। আসো আবিয়ান আসো। তো গাইজ, ওরা শপিং করছে, আবিয়ান আর কি বলে সাফওয়ান, ওরা দুজন কিন্তু মোবাইল ফোন না, টেলিফোন কিনেছে। এই যে ব্যাগের মধ্যে টেলিফোন, দেখাবো এক সময় আপনাদের। আবিয়ান কোথায় গেল? এই যে আসো বাবা আসো।